অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমাদের জন্য অনেক সময় একটি ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে দাঁড়ায়। একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা বিভিন্ন টুল ইউজ করে থাকি। কম্পিউটারে একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা ফটোশপ টুল ইউজ করে থাকি। ফটোশপের মাধ্যমে আপনি যদি একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে যান, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একজন এক্সপার্ট হতে হবে। তাছাড়া কিন্তু আপনি একটি ছবির ব্যাকগ্রাউন্ড পারফেক্টলি রিমুভ করতে পারবেন না। এছাড়াও মোবাইলের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে কিন্তু আমরা ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে থাকি। সেই ক্ষেত্রেও পারফেক্টলি একটি ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক সময় পরিবর্তন হয় না। আর এজন্যই আমি আজকে আপনাদেরকে এমন একটি টুলের সাথে পরিচয় করিয়ে দেব, যেটির সাহায্যে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড নিখুঁতভাবে খুবই সহজে পরিবর্তন করে নিতে পারবেন। আর সেই টুলটির নাম হচ্ছে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার, যেটিতে কাজ করে অ্যাডোবি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড খুবই নিখুঁতভাবে পরিবর্তন করে দেয়। চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভারের সাহায্যে কীভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুবই নিখুঁতভাবে এবং খুবই সহজে পরিবর্তন করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজটি আপনি চাইলে কম্পিউটার অথবা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। আমি আপনাদেরকে মোবাইল ফোন দিয়ে কাজটি করে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে, আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশনটি অন করে নিতে হবে এবং যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর গুগল সার্চ বক্সে চলে যাবেন, সেখানে আপনাকে লিখতে হবে অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার। অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করলে অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। এরপর অ্যাডোবির অফিসিয়াল ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইওর ফটো নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করবেন। এরপর আরও একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, আপনি আপলোড ইমেজে ক্লিক করবেন। এরপর সরাসরি গ্যালারি থেকে আপনি যেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। ছবিটি সিলেক্ট করার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই নিখুঁতভাবে রিমুভ হয়ে গেছে। এখন চাইলে আপনি এই ছবিটি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে যাবে। অলরেডি কিন্তু ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এভাবে চাইলেই কিন্তু আপনি আপনার যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুবই সহজে নিখুঁতভাবে রিমুভ করে নিতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন।